আমি এস এম জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান কোর্সের সম্ভাবনা অধ্যায়টির বাকি অংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সম্ভাবনা নিয়ে তিনটি ক্লাস দেখেছি বা তিনটি ক্লাস নিয়েছি। আমি আশা করতেছি আমার শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেছ। আচ্ছা, আমি এখন আজকের ক্লাস শুরু করতেছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। ওকে, আচ্ছা, আজকে গত ক্লাসে আমরা তোমার সম্ভাবনা অধ্যায়ের কিছু চমৎকার সূত্র দেখেছিলাম এবং দুটি আমরা অঙ্ক করেছিলাম। আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমি প্রশ্নগুলো বই থেকে না তুললে তোমাদের বুঝতে হতে বা কষ্ট হতে পারে, এই জন্য আমি প্রশ্নগুলো একটু বই থেকে লিখব। আচ্ছা, একটা প্রশ্ন লিখি। এ এবং বি ঘটনা যদি এমন হয়, এ এবং বি ঘটনা যদি এমন হয় যে পি এ is equal to 1 by 8, PB is equal to 1 by PB na P, PA bar B equal to 1 by 4, ebong PB bar A equal to 1 by 6. Proshno hocche, nicher dharona gulo পরীক্ষা কর। আচ্ছা, এক, এ এবং বি ঘটনাদ্বয় স্বাধীন। দুই, এ এবং বি ঘটনাদ্বয় বর্জনশীল। আর তিন হচ্ছে পি A complement by B complement equal to 0.5। এগুলো তোমরা পরীক্ষা করো। এখন প্রশ্নটা আমি আরেকবার বলি। A এবং B ঘটনা যদি এমন হয় যে probability of A equal to 1 by 8, probability of A given B equal to 1 by 4 এবং probability of B given A equal to 1 by 6, নিচের ধারণাগুলো পরীক্ষা করো। A এবং B ঘটনাদ্বয় স্বাধীন, A এবং B ঘটনাদ্বয় বর্জনশীল, এবং তিন নম্বর হচ্ছে probability of A complement given B complement equal to 0.5। so আমরা এখন শুরু করব। প্রশ্নটা একবার দেখে নাও মনোযোগ দিয়ে, হাতে লেখা আমার একটু বাজে, এটা কিছু করার নাই, একটু কষ্ট করে দেখে নাও। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করি। দেখো, এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি, খুব বেশি আমাদের পরিশ্রম এখানে করতে হবে না, তোমরা মোটামুটি এই বিষয়গুলো জানো। আচ্ছা, আমাদের প্রথমত দরকার, দেখো এই অঙ্কে আমাদেরকে এ এবং বি ঘটনাদ্বয় স্বাধীন। আমরা জানি স্বাধীন হওয়ার সূত্র হচ্ছে পি এ ক্যাপ বি ইকুয়াল টু পি এ ইনটু পি বি। দেখো, এই অঙ্কে আমাদের দেওয়া আছে শুধু পি এ, তো আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে পি বিটা বের করতে হবে। তো আমরা পি বিটা কিভাবে বের করব, দেখো আমরা শুরু করি। লিখতে হবে, আমরা জানি পি এ ক্যাপ বি ইজ ইকুয়াল টু, এখানে মান দেওয়া আছে পি এ, তাই না? তার মানে আমি পি এ ইনটু পি গিভেন এ, এটা আমরা জানি, তাই তো? তাহলে আমরা পি এ ক্যাপ বি এখান থেকে আমরা মান বের করি, বা প্রবাবিলিটি অফ এ ক্যাপ বি ইকুয়াল টু পি এ, পি এ মান কত? 1/8 ইনটু পি বি গিভেন এ 1/6, সো 1/48, দ্যাট ইজ পি এ ক্যাপ বি। এখন দেখো, তোমরা কিন্তু পি এ জানলা, পি এ ক্যাপ বি জানলা, আমাদের এখন জানতে হবে কি পি বি এর মান জানতে হবে। আমরা তাহলে এখন কিভাবে পি এর মান বের করব, দেখো আবার আমরা জানি পি এ ক্যাপ বি ইজ ইকুয়াল টু পি বি ইনটু পি এ গিভেন বি। এখন কিন্তু তুমি পি এ ক্যাপ বি এর মান জানো, 1/48 ইজ ইকুয়াল টু পি বি ইনটু পি এ গিভেন বি 1/4। তো আমরা এখান থেকে তোমার হচ্ছে
মান বের করতে পারি। তো আমি লিখতে পারি তোমার হচ্ছে, এটা একসাথেই লেখা যায়, অসুবিধা নেই। অতএব পিবি ইকুয়াল টু, আমি একটু সহজ করে লিখি, সেটা হচ্ছে তোমার সরাসরি লেখা যায় ওয়ান বাই, আচ্ছা তোমাদের জন্য একটু বাইরে দেখো, ওয়ান বাই 48 বা পিবি ইকুয়াল পিবি ইন্টু ওয়ান বাই 4 ইকুয়াল টু ওয়ান বাই 48। আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও। ওকে এখন আমরা একটু উপরে যাই, দেখো বা এটা পিবি বা, তাহলে তোমার হচ্ছে আমরা যদি এটাকে ইয়া করি, সিম্পলিফাই করি, পিবি ইকুয়াল টু, আমরা এটা গুণ আকারে আসে না, এই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, ওয়ান বাই 48 ওয়ান বাই 4 বা পিবি ইজ ইকুয়াল টু ওয়ান বাই 48 ইন্টু ওয়ান বাই 1 বা ওয়ান বাই 12। ওকে এখন আমরা মোটামুটি আমাদের মূল যে জায়গা সেখানে চলে আসছি। তুমি পিবি জানো, তুমি পি এও জানো, তাহলে আমরা স্বাধীন কিনা পরীক্ষা করব কিভাবে? এখন অতএব পি এ ক্যাপ বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার, আমরা পেলাম ওয়ান বাই 48, তাই তো? পি এ ক্যাপ বি হচ্ছে ওয়ান বাই 48, তাহলে পি এ ইন্টু পিবি এর মান কত বলো তো? পি হচ্ছে ওয়ান বাই 8, পিবি হচ্ছে ওয়ান বাই 48। সো আমরা দেখতে পাচ্ছি একে একে এক, আট আটা চৌষট্টি, চার হাতে থাকে ছয়, চার আটা বত্রিশ, আর ছয় 38। সো আমরা দেখলাম আমাদের প্রবাবিলিটি অফ এ ক্যাপ বি ইজ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। সো আমরা বলতে পারি দুটি ঘটনা স্বাধীন নয়, নাকি আমি ভুল করলাম? দেখো তো আমাকে যোগ বিয়োগ ভুল হয়েছে কিনা। পি এর মান আসছে আমার ওয়ান বাই 8, পিবির মান আসছে ওয়ান বাই 12। ও আমি তো ভুল লিখছি, ওয়ান বাই 8 ওয়ান বাই 48 না, তো ওয়ান বাই 12, তাহলে এটা হচ্ছে তোমার 8 12 96, 8 12 1/96। তো এটা এবং এটা যেহেতু ইকুয়াল না, আমরা লিখতে পারি অতএব পি এ ক্যাপ বি ইজ নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। সো ঘটনাদ্বয় স্বাধীন নয়, ঘটনাদ্বয় স্বাধীন নয়। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ, ঘটনাদ্বয় মোটামুটি স্বাধীন নয়। আচ্ছা এখন আমি একটু মুছি, তাই তো? তা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের তোমরা মাথায় রাখতে হবে হচ্ছিল আমাদের মানগুলো একটু দেখো, আমি একটু মুছে দেই হালকা। আমি পি এ জানি, আমি পিবি জানি, আমি পি এ ক্যাপ বি জানি, ঠিক আছে? পি এ ক্যাপ বির মান হচ্ছে তোমার ওয়ান বাই 48, পি এর মান হচ্ছে ওয়ান বাই 8, পিবির মান হচ্ছে ওয়ান বাই 12। সো আমার আর কিছু দরকার নেই। তো আমরা প্রথমটা প্রমাণ করলাম যে এবং বি ঘটনাতে স্বাধীন নয়। এখন আমরা তোমার দ্বিতীয় অংশে যাই, দ্বিতীয়টা ছিল এমন, ওইখানে তিন নম্বর একটা প্রশ্ন ছিল হচ্ছে তোমার, দেখো এ এবং বি ঘটনাদ্বয় বর্জনশীল কিনা, সেটা সূত্র হচ্ছে পি এ ক্যাপ বি যদি জিরো হয় তাহলে বর্জনশীল। আমরা দেখলাম পি এ ক্যাপ বি এখানে হচ্ছে, পি এ ক্যাপ বি এর মান হচ্ছে এখানে ওয়ান বাই 48, যেটা কিনা নট ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে ঘটনাদ্বয় বর্জনশীল নয়, ঠিক আছে? তো আমরা বলতে পারি এটা হলো নট ইকুয়াল টু জিরো, তার মানে বর্জনশীল নয়, শেষ। তিন নম্বর বলছে হচ্ছে তোমার, তিন নম্বরটা দেখো, তিন নম্বর প্রশ্ন বলছে পি এ কমপ্লিমেন্ট গিভেন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা আমরা জানি, আমরা জানি পি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট গিভেন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি, ফার্স্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই পি বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, এটা সূত্র আমরা জানি কি কি লেখা যায়, এটা কিভাবে পি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আর এটাকে কি লেখা যায় ওয়ান মাইনাস পিবি। আবার এটাও লেখা যায়, দেখো আমরা এখান থেকে এখানে চলে আসি, এটা আমরা জানি কি ওয়ান মাইনাস পি এ ইউনিয়ন বি, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস পি বি। ওয়ান মাইনাস এ ইউনিয়ন বি এর মান তোমরা দেওয়া আছে, এ ইউনিয়ন বি এর মান আমরা বের করেছিলাম সম্ভবত, এ ইউনিয়ন বি এর মান ছিল হচ্ছে তোমার, আচ্ছা ইউনিয়ন বি এর মান এখানে দেওয়া নাই, তো আমাদেরকে বের করে নিতে হবে,
আমরা জানি এই ইউনিট সূত্র কি পি এ প্লাস পিবি মাইনাস পি এ ক্যাপ বি হয়ে গেল আর ওয়ান মাইনাস পিবি এর মান কত ওয়ান বাই টুয়েলভ তা আমাদের মোটামুটি তোমার হচ্ছে অঙ্ক এখন জাস্ট মানটা বসে দাও ঠিক আছে ওয়ান মাইনাস এ ক্যাপ বি এ ঠিক আছে প্লাস ঠিক আছে ওকে সো আমরা এখন দেখলাম তোমার হচ্ছে এখানে আমরা মানটা পেয়ে গেলাম এখন আমরা শুধু মানটা বসাই দেখো আমরা মানটা বসাইলে কি হয় তোমরা কিন্তু দেখো এখান থেকে আমি এখানে আসছি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমার সঙ্গে থাকো বুঝতে পারবে সবকিছু আস্তে আস্তে ওকে দেখো এখানে আমি তোমার হচ্ছে 12 মাইনাস 1 এখানে দেখো কি হয় 1 মাইনাস পি এ প্লাস পিবি মাইনাস পি এ ক্যাপ বি পি এ মান হচ্ছে তোমার 1 বাই 8 পিবি এ মান হচ্ছে তোমার 1 বাই 12 এবং পি এ ক্যাপ বি এর মান হচ্ছে তোমার আমরা পেয়েছিলাম 1 বাই 48 সো এখানে আমরা একটা ক্যালকুলেশন করলে যেটা পাবো 1 মাইনাস এখানে তোমার হচ্ছে 11 বাই 12 আর এখানে হচ্ছে তোমার আমরা লসাগু যদি করি মনে মনে 8 12 48 8 12 48 এর যদি লসাগু করা হয় তাহলে লসাগু হবে তোমার হচ্ছে 48 কিভাবে হয় এটা তোমাদেরকে দেখাই দিই একটু দাঁড়াও তোমরা আবার বুঝতে কষ্ট হতে পারে 4 2 গুণ 8 3 4 12 4 12 48 2 কমন না 1 3 4 4 2 গুণ 8 3 8 4 2 গুণ 8 3 8 24 4 24 এ ওইটা না দেখি 4 না 8 12 48 4 দিয়ে 4 2 3 12 2 দিয়ে 1 3 6 3 দিয়ে 1 1 2 3 2 গুণা 6 6 2 গুণা 12 4 12 48 ঠিক আছে তার মানে হচ্ছে আমরা দেখলাম যে তোমার লসাগু হচ্ছে 48 48 হলে 6 8 48 4 12 48 মাইনাস 1 সো আমরা এখান থেকে পেলাম হচ্ছে 1 মাইনাস 10 মাইনাস 1 9 ডিভাইডেড বাই 48 11 বাই 12 ইকুয়াল টু 48 মাইনাস 9 11 বাই 12 39 ডিভাইডেড বাই 48 11 ডিভাইডেড বাই 12 39 48 ইনটু 12 ডিভাইড বাই 11 4 মানে আমাদের দেখো আমরা মোটামুটি আমাদের অঙ্কের তার প্রান্তে চলে আসছি আমাদের এখান থেকে আসে কি তোমার হচ্ছে তোমার এখানে আমাদের দেখতে পাচ্ছি 39 40 তাহলে 4 11 44 39 ডিভাইডেড বাই 44 সো এই যে 39 ডিভাইডেড বাই 44 39 ডিভাইডেড বাই 44 সো অ্যানসার হচ্ছে 0. 0. আসবে হচ্ছে 887 আচ্ছা এটা কি তোমার হচ্ছে এটা আমরা পেলাম কত 887 তো আমার এখানে বলছে এটা এটা সমান কিনা এটা কি 0.5 এর সমান তার মানে এখানে এই তোমার রাইট হ্যান্ড সাইড 0.5 সো তোমার পি এ কমপ্লিমেন্ট গিভেন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু নট ইকুয়াল টু 0.5 শেষ দেখে নাও একবার একদম সহজ অঙ্ক তাই না তোমরা দেখতে পাচ্ছ তো হাতের লেখা একটু বাজে কিন্তু কিছু করার নাই ঠিক আছে এখন আমি তোমার হচ্ছে মুছে দিই ঠিক আছে আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় আমরা মোটামুটি তোমার হচ্ছে একটা বেসিক প্রবাবিলিটির কিন্তু মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি এখন থেকে আমরা যতগুলো অঙ্ক করবো সব হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা তাস মুদ্রা এবং ছক্কর অঙ্ক তো একসাথে করতেই থাকবো এর আগে আরও কিছু ধরনের অঙ্ক আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমি অঙ্কগুলো বড় বড় তো আসলে একটি ক্লাসে খুব বেশি অঙ্ক করা যায়ও না যাওয়া সত্ত্বেও আচ্ছা দেখো আমি একটা প্রশ্ন লিখি প্রশ্নগুলো লিখতেছি তোমাদের সুবিধার জন্য তোমরা প্রশ্নগুলো মুখস্থ করার একটা বিষয় আছে মানে প্রশ্ন তোমাকে বুঝতে হবে এই জন্য আমি যত বেশি প্রশ্ন লিখবো তোমরা প্রশ্নটা রিডিং করবা যত বেশি রিডিং করবা তোমাদের প্রবাবিলিটির ম্যাথ সম্পর্কে নতুন নতুন ধারণার জন্ম নেবে দেখো একটি বইয়ে একটি
বইয়ে একটি বইয়ে 70% অঙ্ক রোমান এবং 60% অঙ্ক তাবাসসুম, একটি বই 70% অঙ্ক রোমান এবং 60% অঙ্ক তাবাসসুম সমাধান করতে পারে, তাবাসসুম সমাধান করতে পারে। এখন একটি বই 70% অঙ্ক রোমান এবং 60% অঙ্ক তাবাসসুম সমাধান করতে পারে, মনোযোগ দিয়ে দেখবা, এটি অঙ্ক পরীক্ষাতে একটা আসে। আচ্ছা, বইটি হতে দৈব উপায়ে, র্যান্ডমলি দৈব উপায়ে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো, একটি অঙ্ক সমাধান করতে দেয়া হলো। এখন রোমান এবং তাবাসসুম স্বতন্ত্র, রোমান এবং তাবাসসুম স্বতন্ত্রভাবে চেষ্টা করলে, সম্ভাবনা বের করো যে, অঙ্কটি এক, হচ্ছে তোমার, মনোযোগ দিয়ে দিবা, অঙ্কটি কেবল রোমান সমাধান করতে পারে, সম্ভাবনা বের করো যে অঙ্কটি রোমান সমাধান করতে পারে, দুই কমপক্ষে একজন সমাধান করতে পারে, তিন হচ্ছে কেবল রোমান সমাধান করতে পারে, দুই হচ্ছে কমপক্ষে একজন সমাধান করতে পারে, তিন হচ্ছে কমপক্ষে গেল, কেবল গেল। আবার যদি আমি এভাবে লিখি, কেবল একজন সমাধান করতে পারে এরপরে কেবল কেউই সমাধান করতে পারবে না, কেবল রোমান সমাধান করতে পারে, কমপক্ষে একজন সমাধান করতে পারে, কেবল একজন সমাধান করতে পারে, কেউই সমাধান করতে পারবে না। আর একটা হচ্ছে রোমান না পারলে নাফিসা সমাধান করতে পারবে, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা, এক মিনিট প্রশ্নের দিকে তাকিয়ে থাকো। দেখো কি লিখছি, একটা বইয়ের 70% অঙ্ক রোমান এবং 60% অঙ্ক তাবাসসুম সমাধান করতে পারে, বইটি হতে দৈব উপায়ে একটি অঙ্ক সমাধান করতে দেয়া হলো। এখন রোমান এবং তাবাসসুম স্বতন্ত্রভাবে চেষ্টা করলে সম্ভাবনা বের করো যে তোমার অঙ্কটি এক, কেবল রোমান সমাধান করতে পারে, দুই কমপক্ষে একজন সমাধান করতে পারে, তিন কেবল একজন সমাধান করতে পারে, চার কেউই সমাধান করতে পারবে না, পাঁচ কোনো না রোমান না পারলে তাবাসসুম সমাধান করতে পারবে, রোমান না পারলে তাবাসসুম। আচ্ছা, এখন দেখো আমরা শুরু করি, প্রথম হচ্ছে এক। আচ্ছা, এক নম্বরের প্রশ্ন খুব সহজ, একে বলছি হচ্ছে, আচ্ছা আমাদেরকে ধরতে হবে হচ্ছে এভাবে, ধরি a সমান রোমানের সমাধান করতে পারার ঘটনায় রোমান অঙ্ক সমাধান করতে পারে, আর b হচ্ছে তাবাসসুম অঙ্ক সমাধান করতে পারে, a এবং b। এখন প্রথম প্রশ্ন বলছে হচ্ছে তোমার, কেবল রোমান সমাধান করতে পারে, মানে শুধুমাত্র রোমানই পারে। এখানে দেওয়া আছে PA ইকুয়াল টু তোমার হচ্ছে 0.7, 70%, PB ইকুয়াল টু 0.7,
6 এই দুটো দেওয়া আছে আর কিছু আমাদের তত দরকারও নাই দেওয়া নাই এবার আমরা সব বের করতে পারি এখন প্রথম প্রশ্ন হচ্ছে কেবল রোমান সমাধান করতে পারে আচ্ছা যখন বলছে কেবল রোমান আচ্ছা এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমে যেটা করি দুইটা পার্সেন্টেজ আমরা বের করি দেন আমরা এখান থেকে আর কি বের করতে পারি বলো তো ঘটনাদ্বয় স্বাধীন কিনা সেটা আমরা দেখতে পারি বা স্বাধীনের যে সূত্রটা আছে তোমরা জানো আমরা একটু গুণ করি আমাদেরকে p a cap b সমান সমান আমরা জানি p a into p b যেহেতু স্বতন্ত্রভাবে বলছে কথাটা মাথায় রাখবা এই যে দেখো স্বতন্ত্রভাবে চেষ্টা করলো দেখছো স্বতন্ত্রভাবে মানে স্বাধীনভাবে এইজন্য আমরা এটা টেস্ট করে দেব 0.7 into 0.6 সো 0.42 দ্যাট ইজ p a cap b ওকে এবার আমাদের প্রথম অংশে আমরা আসি প্রথমে একটু এক নাম্বার না এটা আসলে সবজন সব জিনিসের জন্য লাগবে এবার এক এবার আমি একটু মুছি উপরের অংশটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রশ্নটা বুঝছো এক নাম্বার এখন করব এক নাম্বার প্রশ্ন দিতে হচ্ছে আমি যে কেবল রোমান সমাধান করতে পারবে মাথায় রাখবে দেখো কিভাবে লিখি রোমানের ঘটনা কি এ তাই না কেবল রোমান তার মানে নাফিসা এই তোমার তাবাসুম হচ্ছে বাদ এই হচ্ছে প্রথমটা তার মানে এটা সূত্র তো তোমরা অলরেডি জানো মানে তোমরা এই পর্যন্ত যে সূত্রগুলো দেখছো গত ক্লাসে এর বাইরে কোনো সূত্র আসলে আলটিমেটলি নাই তবে তোমাকে বুঝতে হবে কোন অবস্থায় আমরা কোন সূত্র ইউজ করব মানে ভাষাগত মাধুর্য তোমাকে বুঝে প্রয়োগ করতে হবে যেই সূত্র যেখানে দরকার আচ্ছা এখন আমরা দেখি এটা এটাকে কি লেখা যায় বলো তো এটাকে আমরা লিখতে পারি পি এ মাইনাস পি এ ক্যাপ বি তাই তো পি এ মাইনাস পি এ ক্যাপ বি তোমরা এখানে পি এর মান জানো পি এর মান তোমরা জানো 0.7 পি এ ক্যাপ বি মান তোমরা দেখলে এই মাত্র 0.42 সো আমরা লিখতে পারি 0.28 তো আমাদের অঙ্ক শেষ প্রথম অংশ দুই নাম্বার লিখছে কমপক্ষে একজন সমাধান করতে পারে এই যে কমপক্ষে মাথায় রাখবা কি লিখছে কমপক্ষে আচ্ছা যখন কমপক্ষে একজন বলবে বা কমপক্ষে কয়জন বলবে বা কমপক্ষে একজন যেহেতু বলছে কিছু করার নেই তাহলে আমাদেরকে যেটা করতে হবে কমপক্ষে একজন সেটা কিন্তু রোমানও হইতে পারে সেটা আবার দামাসুমও হতে পারে আচ্ছা এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে অতএব পি এ ইউনিয়ন বি কমপক্ষে বললেই বুঝবা কমপক্ষে একজন বললে আমরা ইউনিয়ন দিয়ে করব কমপক্ষে একজন সমাধান করতে পারা সম্ভাবনা একই একই এটা তো কোনো বেধা নাই পি এ প্লাস পি বি মাইনাস পি এ ক্যাপ বি তাহলে পি এর মান আমরা জানি 0.7 পি বি এর মান 0.6 পি এ ক্যাপ বি এর মান 0.42 সো 0.7 আর 0.6 যোগ করলে আমরা পাইলাম হচ্ছে তোমার 0.13 মাইনাস দেখি একটু যোগ করি 70 0.7 প্লাস 0.6 মাইনাস 0.42 0.88 তার মানে কমপক্ষে একজন সমাধান করতে পারে তার সম্ভাবনা হচ্ছে 0.88 আমি জানি না এটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এরপর হচ্ছে তিন দেখো তিন নম্বরে আমরা লিখছি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার বোর্ডটা আমি দেখি মোটামুটি তো পরিষ্কার বোঝা যাওয়ার কথা আমি জানি না একটু দাঁড়াও ঠিক আছে মোটামুটি লেখা দেখা যাচ্ছে ওকে আর একটু ক্লিন কি দেখা যায় আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে জানাবা যে তোমরা আমার লেখাটা বুঝতে পারছো কিনা ওকে এখন 0.88 তাই তো তিন নম্বর লিখছে কি কেবল একজন এ দেখো এখানে লিখছে কমপক্ষে একজন কমপক্ষে একজন আর কেবল একজন কিন্তু এক জিনিস না যখন বলবে অনলি বা কেবল একজন সমাধান করতে পারে তার মানে হচ্ছে দুইজনের যে কেউই সমাধান করতে পারে তার মানে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখো প্রবাবিলিটি অফ এ ক্যাপ বি এখানে শুধুমাত্র ধরো আমি তোমার ইয়াকে করলাম কি বলে এই রোমান করব দেন আবার ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ক্যাপ বি এবার শুধু তাবাসুম করবে ইকুয়াল টু যেটা সেটা হচ্ছে আমার কেবল একজন সমাধান করতে পারে এটা হতো তাই তো আমি কি বোঝাতে পারলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা মানে হচ্ছে এটি ইম্পর্টেন্ট কেবল একজন সমাধান করতে পারে এটা আমাদের কিভাবে করতে হবে তো আমরা এটা সূত্র জানি এটা তো তোমরা অলরেডি পেয়ে গেছো মান কত পেয়েছো 0.28 তো আমাদেরকে আবার আচ্ছা আরেকবার করি অসুবিধা নেই পি এ কেন পি এ লিখছি কারণ এখানে পি এর উপরে কম এর উপরে কমপ্লিমেন্ট নাই পি এ মাইনাস পি এ ক্যাপ বি ইউনিয়ন মানে প্লাস সংযোজন
মান বসাও, আমরা এটুকের মান জানি, পি হচ্ছে 0.7 মাইনাস 0.42 প্লাস 0.6 মাইনাস 0.42। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম কত আসে, তোমার হচ্ছে 7 থেকে 6 থেকে 0.42 বাদ দিলে 0.18 পয়েন্ট, তোমার হচ্ছে 18 আর 28 হচ্ছে পয়েন্ট 46। সো the value is 0.46, তার মানে আমাদের তিনের উত্তর হচ্ছে 40.46। তোমরা মনোযোগ দিয়ে দেখো, কেবল যখন বললাম তখন আমি এটা মানে কি বলতো, শুধুমাত্র রোমান কিন্তু তাবাসুম না, এখানে হচ্ছে শুধুমাত্র তাবাসুম রোমান না, কিন্তু দুইজনের মধ্যে কেবল একজনই করতে পারবে, এই জন্য আমরা দুইজনকে যোগ করে দিতে হয়েছে। মানে এখানে রোমান যখন করবে তখন তাবাসুম করবে না, এখানে তাবাসুম যখন করবে তখন রোমান অফ থাকবে এই। কিন্তু যখন কমপক্ষে বলতেছে যখন কিন্তু নর্মাল সূত্র বি এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি এ ক্যাপ বি। তোমরা ভাষাটা মনোযোগ দিয়ে খেয়াল করবা, আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, ভুল করো না কিন্তু, বুঝছো? আচ্ছা, আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে, চার নম্বর প্রশ্ন ছিল কেবল তোমার হচ্ছে চার নম্বর প্রশ্ন ছিল আমাদের কেবল কি জানি প্রশ্ন ছিল, কেবল কেউই সমাধান করতে পারবে না, কেউই সমাধান করতে পারবে না তার সম্ভাবনা কতটুকু, কেউই সমাধান করতে পারবে না তার সম্ভাবনা হচ্ছে দেখো চার, মানে এরা কেউ পারবে না, তার মানে কি প্রবাবিলিটি অফ এও নট বিও নট, কেউ পারবে না, তার মানে এটা সূত্র কি আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। সো আমরা দেখলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তোমরা পাইছো 1 মাইনাস 0.88, সো 0.12, ওকে। সো আমাদের চার নম্বরটা শেষ, পাঁচ নম্বর লাস্টে বলছে হচ্ছে না তোমার হচ্ছে কি বলে এই রোমান না পারলে তাবাসুম সমাধান করতে পারবে তার সম্ভাবনা কত। দেখো এই প্রশ্নটা বেশ মজার, রোমান না পারলে তাবাসুম সমাধান করতে পারবে, তো আমাদেরকে যেটা করতে হবে এই টাইপের যখন অঙ্ক দেখবা রোমান না পারলে তাবাসুম সমাধান কিভাবে করবে, তাহলে প্রবাবিলিটি অফ রোমান কিন্তু না পারলে, তার মানে প্রবাবিলিটি অফ রোমান না পারলে, তার মানে রোমান না যেহেতু পারে রোমান না পারলে মানে রোমান গিভেন, প্রবাবিলিটি অফ বি গিভেন এ কমপ্লিমেন্ট, মানে রোমান যদি না পারে তাইলে তোমার হচ্ছে তাবাসুম সমাধান করতে পারবে কিনা, প্রবাবিলিটি অফ বি গিভেন এ কমপ্লিমেন্ট মানে রোমান না পারলে তাবাসুম পারবে কিনা, তাহলে এটা সূত্র কি আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ক্যাপ বি নিচে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, তাহলে এখানে আমরা লিখতে পারি কি এটাকে তোমার এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এখন আর কোনো দরকার নেই আমাদের মোটামুটি অঙ্ক সহজ, পি বি মাইনাস পি এ ক্যাপ বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি এ, দেন পি বি মাইনাস পি এ ক্যাপ বি, পি বির মান কত এখানে দেখো 0.6, এ ক্যাপ বি এর মান 0. এ ক্যাপ বি এর মান হচ্ছে 0. এ ক্যাপ বি, এ ক্যাপ বির মান তো বের করছিলাম কত জন পাইছিলাম, এ ক্যাপ বি 0.42, আর তোমার 1 মাইনাস পি এ, পি এর মান হচ্ছে 0.7, সো 0.1 এ ডিভাইডেড বাই 0.30 যা আসবে তা আমাদের উত্তর 0.6, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো আমরা মোটামুটি তোমার হচ্ছে একেবারে বেসিক একটা অঙ্ক যেখান থেকে আমরা মোটামুটি এই টাইপের অঙ্ক একটা তোমাদের পরীক্ষাতে আসবে, এবং এই ধরনের প্রশ্ন খুব ট্রিকি হয়, বাট ভাষা যদি ধরতে পারো কেবল কমপক্ষে রোমান না পারলে তাবাসুম সমাধান করতে পারবে, না পারলে বললে এইভাবে ইউজ করি আমরা, প্রবাবিলিটি অফ বি গিভেন এ কমপ্লিমেন্ট, তার মানে রোমান না পারলে তাবাসুমের পারার সম্ভাবনা এই। আচ্ছা একবার দেখে নাও, এক মিনিট, দেখতে পাচ্ছ তোমরা একদম সহজ। আচ্ছা মোটামুটি আমার অঙ্কটি শেষ, আমি আর একটা অঙ্ক করবো ছোট্ট, তারপরে আজকের ক্লাসটি আমরা শেষ করবো, মুছে দিই। দেখো তোমরা কিন্তু অবশ্যই বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু তোমাদের কিন্তু আসলে বুঝতে কষ্ট হবে, বুঝছো, এবং পরবর্তীতে তোমাদের বুঝতে সমস্যা হবেই, ঠিক আছে। এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করি, এটা আজকের শেষ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা আমি
কঠিন দেখ করবো। আচ্ছা তোমরা নিজেরাই পারবা, আমি একটু বলি। আচ্ছা, জামাই এবং বউ কোনো একটি ইন্টারভিউয়ের কোনো একটি ইন্টারভিউয়ে একই কোনো একটি ইন্টারভিউয়ের একই পদের জন্য দুইটি শূন্য পদে ইন্টারভিউয়ের জামাই কোনো একটি ইন্টারভিউয়ের একই পদের জন্য দুইটি শূন্য পদে ডাক পেল। জামাইয়ের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 0.7 মানে 1/7 এবং বউয়ের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 1/5। এখন নিম্নের সম্ভাবনাগুলো নির্ণয় করো। আচ্ছা দেখো, কিছু না, এক, তারা দুজনই নির্বাচিত হবে। দুই, কেবল একজন নির্বাচিত হবে। তিন, কেউই নির্বাচিত হবে না। একই পদের হাজবেন্ড ওয়াইফ দুইজনই তোমার হচ্ছে পদ আছে দুইটা, মনে করো মার্কেটিং অফিসার, তো মার্কেটিং অফিসারে দুইজন নেবে, তো হাজবেন্ড ওয়াইফ দুইজনই অ্যাপ্লাই করছে। হাজবেন্ডের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 1/7, ওয়াইফের উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 1/5। এই অবস্থায় থাকলে নিম্নের সম্ভাবনাগুলো নির্ণয় করতে বলছে, তারা দুজনই নির্বাচিত হবে, কেবল একজন নির্বাচিত হবে, অথবা আরেকটা হচ্ছে কেউই নির্বাচিত হবে না। আমরা শুরু করে দিচ্ছি, দেখো এক। আচ্ছা এখানে দেওয়া আছে হচ্ছে PA = 1/7 ইকুয়াল টু, আমরা ছোটো করি এটাকে, ছোটোর দরকার নেই। PB = তোমার হচ্ছে 1/5। এখন তারা দুজনই নির্বাচিত হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন দেখো ঘটনা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট সেটা একটু বলো তো দেখি। দেখো হাজব্যান্ড ওয়াইফ একই পদে অ্যাপ্লাই করছে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করছে। এখন হাজব্যান্ডের মতো অ্যাপ্লাই করছে, ওয়াইফ ওয়াইফের মতো অ্যাপ্লাই করছে, একজনের যেহেতু পদ দুইটা আছে, কারো ঘটনা কি কারো দ্বারা প্রভাবিত হবে? কি মনে হয় তোমাদের, স্বাধীনতার শর্ত কি? PA × PB = তোমার হচ্ছে PA এর সমান হবে না। এখানে PA হচ্ছে এত, PB হচ্ছে এত, আর PA এর মান আমরা জানি না। তো যেহেতু এখানে তোমার হচ্ছে A এবং B ইন্ডিপেন্ডেন্ট হয়, যেহেতু তোমার হচ্ছে তারা নিজেরা কিন্তু কারো দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে না, ডিপেন্ডেন্ট নাই, কিন্তু পোস্ট দুইটা তুমি তোমার মতো অ্যাপ্লাই করছো, আমি আমার মতো অ্যাপ্লাই করছি, এক্ষেত্রে তোমার হচ্ছে ঘটনাটা ইন্ডিপেন্ডেন্ট না, পরীক্ষা করলেও আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্ট না। আচ্ছা এখন আমরা যদি বলি তোমার হচ্ছে, এখন বোথ অফ দেম, তাদের দুজনেই সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ A B = দুজনই যদি বলি আমরা, দুজনই যদি সম্ভাবনা হয় তখন আমরা এবার A লিখবো, PA × PB = হচ্ছে তোমার PA 1/7, PB 1/5, তার মানে হচ্ছে 1/35। তোমরা কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলের অঙ্ক দেখতেছ। দুই নাম্বারটা দেখো, কেবল একজন নির্বাচিত হবে, কেবল যদি একজন নির্বাচিত হয় তাহলে আমরা কি লিখতে পারি, কেবল একজন, এই যে মাথায় রাখবো কিন্তু কেবল না, কিভাবে করি দেখো, তার মানে ইন্ডিভিজুয়ালি A B নট ইউনিয়ন প্রায়োরিটি অফ A B A
নট, তার মানে এটা আমরা লিখতে পারি হচ্ছে, বুঝছো বিষয়টা? এর আগের অঙ্কটা তোমরা দেখছো কিন্তু, রোমান এবং তাবাসুম যদি কেবল একজন, কেবল একজন বললে আমরা একবার রোমান একবার তাবাসুম ছিল, ঠিক একই ভাবে একবার হাজবেন্ড এখানে একবার ওয়াইফ, তার মানে এটা লিখতে পারি কি পি এ মাইনাস পি একটু ক্যালকুলেশন করি, তাহলে ওয়ান বাই সেভেন মাইনাস মাইনাস, তার মানে আচ্ছা লসাগু করতে হবে, লসাগু করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার সেভেন ফাইভ, থার্টি ফাইভই আসবে, থার্টি ফাইভ আসলে পাঁচ মাইনাস এক প্লাস সাত মাইনাস এক, পাঁচ সাত বারো মাইনাস দশ পঁয়ত্রিশ, দুই বাই সাত টু বাই সেভেন, তাহলে আমাদের তোমার হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর কেবল একজন নির্বাচিত হবে, তার সমান হচ্ছে টু বাই সেভেন, বুঝছো? আমরা একদম আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এই তিন নাম্বারটা করি আমরা, কেউই হবে না, তার মানে কি বলতো, প্রবাবিলিটি কেউই কিন্তু না, তার মানে প্রবাবিলিটি অফ এ নট বি নট, কেউ না, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি তোমার হচ্ছে ইকুয়াল টু পি এ ইউনিয়ন বি নট, সো ওয়ান মাইনাস পি এ ইউনিয়ন বি, সো ওয়ান মাইনাস পি ইউনিয়ন বি আমরা পাইছিলাম, তোমার হচ্ছে কত পাইছিলাম আমরা পি ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি আমরা তো পাইছিলাম প্রথম অঙ্কটায় সম্ভবত, এই ইউনিয়ন বি আমরা যদি না পাই আমাদেরকে এখান থেকে মানটা বের করতে হবে, ও না এখানে তো পাইনি, পি এ প্লাস পি বি মাইনাস পি এ ক্যাপ বি করো, এখানে কত আসে ওয়ান মাইনাস পি এ ইউনিয়ন বি, তাহলে ওয়ান মাইনাস পি এর মান পি এ কত ওয়ান বাই সেভেন, পি বি কত ওয়ান বাই ফাইভ, এ ক্যাপ বি কত ছিল আমাদের, এ ক্যাপ বি ছিল হচ্ছে ওয়ান বাই থার্টি ফাইভ, তো এখান থেকে ওয়ান মাইনাস সেভেন ফাইভ থার্টি ফাইভ লসাগু হলো থার্টি ফাইভ, সো ফাইভ প্লাস সেভেন মাইনাস ওয়ান, সো ওয়ান মাইনাস তোমার হচ্ছে এগারো বাই থার্টি ফাইভ, সো থার্টি ফাইভ ডিভাইডেড বাই থার্টি ফাইভ মাইনাস ইলেভেন, সো তোমার হচ্ছে টোয়েন্টি ফোর বাই থার্টি ফাইভ, তার মানে চব্বিশ বাই পঁয়ত্রিশ, তার মানে হচ্ছে আমাদের এটার মান আসবে টোয়েন্টি ফোর বাই থার্টি ফাইভ, ওকে, সো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আমাদের সামনে সম্ভাবনার সামনের দিকে আমরা অগ্রসর হব, আজকে এ পর্যন্তই, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা আর খুব মনোযোগ দিয়ে দেখবা, তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনার অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আল্লাহ হাফেজ।